হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজ হাসছি আমাদের ড্রাগন বাগানে ড্রাগন বাগানে কিছু গাছে ছত আক্রমণ হয়েছে এবং গাছে কী পরিমাণ দেখে নেই যে সত্রাক এই গাছ পচে যাচ্ছে এটা লাগার পরে এখন এটার প্রতিকার হিসাবে আমরা ব্যবহার করবো সত্যাকনাশক এই সৎ আমাদের মনে হয় কিছুটা ভুল হয়েছে সৎ ঠিক ঠিকমতো শিডিউল অনুযায়ী দেওয়া হয় নাই তা হতে পারে সেই জন্যই ছত্রাকটা আক্রমণ করছে আমরা এটার পরিবর্তে কিছু আপনারা কিভাবে ব্যবহার করতে পারবেন আর এটা যদি ধরেই যায় তখন আপনারা কি ওষুধ ব্যবহার করবেন কীটনাশকটা আমরা সেটা বলে দেব দেখেন এই গাছে এগুলা প্রতিটা কয়েকটা গাছেই লেগেছে এই কয়েকটা গাছের কারণেই আমাদের ক্ষতি গাছ পচে যায় আছে পচার কারণে পচে যাওয়ার কারণে গাছ নষ্ট হয়ে যায় এবং গাছ মরে যায় তাই এইটার থেকে আমাদের প্রতিকার যে যখন লেগেই গেছে সবচাক তখন আমরা এটাকে ব্যবহার করব সবটাক অটিস্টিন অটোক্রপে এই অটেস্টিন আপনি ষোলো লিটার পানিতে পঁয়ত্রিশ গ্রাম মিক্স করে পুরা গাছ ভিজিয়ে দেবেন পুরো গাছ ভিজিয়ে দিলে সৎ যে আক্রমণ হয়েছে এটা রেহাই পাবে এবং এটার থেকে পরিত্রাণ অবশ্যই হবে তারপরে আপনি এটা ব্যবহার করার পর পাঁচ দিন অন্তর পাঁচ দিন পর্বে জিবাল অথবা চ্যাম্পিয়ান ব্যবহার করতে পারেন জিবাল এবং চ্যাম্পিয়ান পঁয়ত্রিশ গ্রাম ষোলো লিটার পানিতে মিক্স করে ব্যবহার করে দেবেন দেখবেন ভালো ফল পাবেন এটা আমাদের কিছু ক্ষতি হয়েছে এটা আশা করি ঠিক হয়ে যাবে গাছগুলো তাই আপনাদেরকে দেখানোর জন্যই সবচাকরির যে আমরা যতটুকু ভুল করেছি আপনারা যেন না ভুল করে থাকেন কারণ একটা গাছ বড় করতে যেয়ে কষ্টকর এবং এর পিছনে যে পরিশ্রম তারপর আর্থিক আর্থিক যে খরচ আছে সেটা ওঠানোর জন্য যদি নষ্ট হয়ে যায় তাতে ফল তো পাবেন না কোনো প্রফিট আসবে না তাই আপনাদের আগের থেকে সতর্ক করার জন্য এই ছত্রাকনাশক ব্যবহার করে দিবেন আপনার শিডিউল অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহার করবেন সপ্তাহে একবার হলেও বা মাসে দুই তিন তিনবার ব্যবহার করে দিবেন ছত্রাকনাশক তাহলে আপনার ইয়াটা আক্রমণ হবে না আমরা আশা করি আমাদের গাছগুলো ঠিক সঠিকভাবে বেড়ে উঠবে এবং এই সত্রাক থেকে পরিত্রাণ পাবো এগুলো ব্যবহার করার পরে আমি যতটুকু জেনেছি আমি কৃষিবিদের সহযোগিতা নিয়ে এগুলো ব্যবহার করে থাকি সত্রাকাশক নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন দেখা যাক কাল্লা ভাষা এখন আমরা এই ছত্রাকের আক্রমণ থেকে রেহাই পাওয়ার জন্য কিছু তথ্য দেব আপনার প্রতি সপ্তাহে একবার হলেও ছত্রাকনাশক চাকনাশক গ্রুপের ব্যবহার করবেন গাছে পানি সম্পূর্ণ পানি ভিজিয়ে দিবেন ছিটিয়ে বা স্প্রে করে দিবেন। তাহলে গাছের যে ছত্রাকের আক্রমণ আগের থেকেই রক্ষা পাবে আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনারা সতর্ক হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম